হ্যালো দিছি শুভ্রজি তেনি অল্টু মাই চ্যানেল এখন কথা হবে ম্যাদানের টিজারটা নেই তো টিজারটা যদি বলি এক কথা হয় ব্রিলিয়ান্ট টিজার তো আমরা ধরেই জানছিলাম বা শুনছিলাম যে ময়দানের শ্যুটিং হয়ে গিয়েছে তাও বছর ধরে আগের গল্প যে শ্যুটিং হয়ে গিয়েছে কলকাতা থেকে কাজ করছে লাইক রুদ্রনীল ঘোষ লাইক কাজ করছে এবং একটা প্রজেক্ট হতে চলেছে সেসব নিয়ে শুনছিলাম এবং একটা তো আজ তার টিসার এসেছে ভালো ভালো অ্যাক্টারস রয়েছেন প্রথম কথা আছে মতো যে অ্যাক্টর রয়েছে গজরাজরাও রয়েছেন ওদিকে প্রিয়া মানি রয়েছেন এবং তার সঙ্গে এর যে ডাইরেটার ইনি আগে বধাই হো বানিয়েছিলেন এবং তার সঙ্গে মিউজিক করছেন এখানে এ আর রহমান গল্পের প্লটটা যদি বলি তো সোনালি যুগের ভারতের ফুটবল সেই নিয়ে আজকে ভারতের ফুটবল কোন জায়গায় আছেন যারা চর্চা করেন ভারতীয় ফুটবল বা ভারতীয় স্পোর্টসের স্পেশালি তারা জানেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের কী অবস্থা এবং সেই সময় কোথায় ছিলেন এবং সেই সময় ভারতীয় ফুটবলে বাঙালিদের কি কন্ট্রিবিউশন ছিল এবং এই মুহূর্তে বাঙালিদের ফুটবলে কি কন্ট্রিবিউশন রয়েছে সেসব নিয়ে আর নাই বা বললাম যত কম বলি ততই হয়তো ভালো এই ক্ষেত্রে অ্যাটলিস্ট তো যাক সেই সময় তুলে ধরা হচ্ছে উনিশশো সেই সময় বলা হয়ে থাকে যে নাইনটিন ফিফটিতে নাকি ইন্ডিয়া ব্রাজিলে ওয়ার্ল্ড খেলবার সুযোগ পেয়েছিলো বাট ভারত যায়নি তো সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবং কিছু কিছু তার মাঝখানে সত্যি কথা একটা পয়েন্ট উঠে আসে যেরকম যে না ওই সময় ইন্ডিয়া অনেক বেশি করে গুরুত্ব দিতেছিল অলিম্পিককে সেই সময় তারা ফিফার ইভেন্টকে তারা অতটাও গুরুত্ব দিতে চায়নি সেখান থেকেই তারা যায়নি ফিফা ওয়ার্ল্ড কাপে এবং তারপর তো আমরা কখনও আর যেতেই পারলাম না যদিও সেবারে আমরা কোয়ালিফাই করে যাইনি সেখানে আমরা স্পেশালি আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম কারণ যেই টিমটা যারা কথা ছিল সেই টিমটা মানে যে কোনো কারণবশত যেতে পায়নি তো সেকেন্ড টিমটাও তাকে তারা যাকে বলেছিল তারাও যেতে পারেনি এবং ইয়া ফোর্থ অপশন আমরা ছিলাম তো আমরাও সেই অ্যাকসেপ্টেশন নিইনি নিই বা সেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করেনি এবং যার ফলস্বরূপ আজ পর্যন্ত আমাদের বিশ্ব ফুটবলের মানচিত্রে বিশ্বকাপের মঞ্চে ভারতের ফ্ল্যাগটা আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না যাক সে অন্য প্রসঙ্গ এই টিজারটা কীরকম লাগলো তো নাইনটিন ফিফটি টু টু নাইনটিন এই দশ বছরের গল্প উঠে আসবে এই সিনেমাতে যতদূর জানছি দেখানো হচ্ছে নাইনটিন ফিফটি টু হেলসিঙ্কি অলিম্পিক সেখানে ইন্ডিয়া ইগোস্লোভিকার ইগোস্লোভে স্লোভাকিয়া ইয়া যুগশ্লোভাকিয়ার এইখানে সেটা নামছে এবং সেখানে অনেকগুলো বুট পড়া পা তারা ওয়ার্ম আপ করছে ইয়া ওই লাস্ট মোমেন্টে যা থাকে স্ট্রেচিং তারা করছে কার্ডিও করছে ওই সময় ক্যামেরাটা মুভ করতে করতে কিক অফের ওই সেন্টারটাতে তাই থিঙ্ক বসছে এবং সেখানে একটা পা যেটা খালি পা এসে ওখানে পা রাখছে এবং ভারতীয় ফুটবল শুরুর দিকে কীভাবে খালি পা আমরা খেলে এসেছি তা নিয়ে নতুন করে কী বলবো অ্যাটলিস্ট কলকাতার যারা ফুটবল প্রেমী যারা মুভি প্রেমী তারা গোলন্দাজে আমরা দেখেছি সেই গল্পের কথা যাক তো তারা আমরা এগারোতে দেখে দেখে নিয়েছিলাম অলরেডি যদিও তাছাড়াও যারা একটু ঘাটাঘাটি করে তারা জানেন তো সেখানে ও একটা পা ক্যামেরা ওখানে গিয়ে স্টপ হচ্ছে ধাপ করে পাটা রাখছে ফুটবলের উপরে সেখান থেকে মিউজিকটা বদলাছে এবং সেখান থেকে যে মিউজিক বিজিএমটা থ্রু আউট দ্য টিজার খেলে দুর্দান্ত দুর্দান্ত ওই ফিল্ডটার সঙ্গে যা বিজিএমটা দরকার ছিলো সেরকমভাবে বিজিএমটা অ্যাকচুয়ালি ডিজাইন রয়েছে এবং লাস্টে আমি জানতাম না যে এর মিউজিক অ্যারাইমেন করছে এবং লাস্টে যখন মিউজিকের যে মিউজিক ডাইরেক্টর বা মিউজিক যিনি দিচ্ছেন তার নাম যখন এয়ারায়ামেন দেখি তখন মনে হ্যাঁ যেই ভালো লাগাটা লাগছিলো সেটার কাউন্টাই আই থিঙ্ক জানতে পারলাম তো এই মিউজিকের দিক থেকে ভালো ওঠে যেভাবে কাট করা হয়েছে বললাম শুরুর ওই একটা ফিল দেয় যে হ্যাঁ একটা খেলা শুরু হবে তার আগে যেরকম ওয়েলকাম টু দিস ম্যাচ এরকম যেই কমেন্টির ব্যাপারটা থাকে সে ব্যাপারটাকে খুব ভালোভাবে তুলে ধরেছে এবং কিক অফের দিকে এগিয়ে নিয়ে যায় এবং তারপর ওই সেট আপটা টোটালি কিক অফের দিকে নিয়ে যায় এবং কিক হয় তার সঙ্গে সঙ্গে দেখায় কোন সময় কী বৃত্তান্ত কীরকম কী সবটা ফার্স্ট কাটে দেখা যায় ট্রেজারটা শেষ করো ওই এক মিনিট চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের ট্রেজারের মধ্যে কিন্তু অনেক কিছু বলে যায় গল্পের লেভেলে বলছি না ট্রেলারটা বা এই আলটিমেট আউটপুটটা কী লেভেলে রয়েছে সেটা কিন্তু দেখায় এবং লুক অ্যান্ড ফিল্ডের দিক থেকেও ব্রিলিয়ান্ট যেভাবে কেটেছে সেটা নিয়ে করলামই মিউজিকের যেভাবে সেটটা করেছে বা নেয়ারেশনটা যেটুকু অ্যাটলিস্ট সিজারিকে দেখছি তো মর্নিং শোজ দ্য ডেতে যদি আমরা বিলিভ করি তো সেক্ষেত্রে আউটপুট কিন্তু খুব ভালোই হতে চলেছে এই অ্যাট অ্যাটলিস্ট রাখাই যায় এই প্রজেক্টটার থেকে দেখা যাক কে আলটিমেটলি কী হয় এবং লাস্টে যে ডায়লগটা বলে যে উতার না গে আর খেলনা এক হোকে খেলনা এই যেই ব্যাপারটা এগারো জন নামও বাট এক দেখতে যেন তোমাদের লাগে এই যে ব্যাপারটা বলা এবং ওই জায়গাটাতে ঘুষবামস দেয় এবং ওই সময় আজাদের মানে চোখে যে জলটা ওই জায়গাটা আলাদা একটা আলাদা একটা ফিল দিয়ে চলে যায় এই টিজারটা আলাদা একটা মাত্রা প্রদান করে ওই ফ্রেমটা অ্যাটলিস্ট আমার কিন্তু ওয়ার্ড বলি যদি বলি এই একটা ভালোই লেগেছে এবং অনেকটাই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং দেখা এই আলটিমেট আউটপুটটা যেন নিরাশ না করে এই এক্সপেকটেশন নিয়ে রাখবো আপনাদের কেমন কে লেগেছে এই ম্যাদানের টিজারটা কন করে যাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ফর্ ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না বাই বাই